ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োফ্লক টেকনোলজি। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন বায়োফ্লক শুরু করবেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো বায়োফ্লক করতে গেলে কী কী ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় বা কী কী জিনিসের প্রয়োজন হয়, এ টু জেড। বন্ধুরা, সবার প্রথম আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে র সল্ট। এই যে দেখছেন, এটা হচ্ছে র সল্ট। বন্ধুরা, র সল্ট আপনারা আপনাদের এলাকার যে মার্কেটগুলো আছে আপনারা সেখানে যান, যে বড় বড় মুদি দোকানগুলো আছে আপনারা সেখানে যান, গিয়ে বলুন যে আনপ্রসেস নুন, মানে প্রসেস ছাড়া যে নুনটা আমাদের, মানে সমুদ্রের নুন, সমুদ্রের নুন বলুন, সেটাও তাও বুঝতে পারবে। তো বলবেন যেটা গরুকে খাওয়ানো হয় বা গাছে দেওয়া হয়, তো সেটাই হচ্ছে র সল্ট। দেখুন এরকম দেখতে, একটু বড় বড়। তো এটা আপনারা পেয়ে যাবেন। আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মোলাসিস। তো চলুন আপনাদের মোলাসিসটা দেখানো যাক। মোলাসিস, এই হচ্ছে আমার মোলাসিসের জার। এর ভিতরে আমার মোলাসিস আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার মোলাসিস। ঠিক আছে, এটা আমি একটা জারের মধ্যে রেখেছি, হয়তো বুঝতেই পাচ্ছেন। এই হচ্ছে মোলাসিস। এটা কোথায় পাবেন? আপনাদের এলাকায় যেখানে গরুর খাবার বিক্রি হয় সেখানে গিয়ে বলুন চিটে গুড়, তাহলে ওরা আপনাকে দিয়ে দিতে পারবে মোলাসিস। ঠিক আছে, গিয়ে বলুন চিটে গুড়। এটা 20 টাকা, 21 টাকা বা 18 টাকা কিলো, এক এক জায়গায় এক এক রকম দাম। আমার পড়েছে এটা 20 টাকা কিলো। আর যদি আমি এক ড্রাম নিতাম যেখানে 20 কেজি মতো থাকে, ওটা আমার পড়তো 400 কত টাকা সামথিং। ঠিক আছে, তো মোটামুটি আমার 18 টাকা কিলোতে চলে আসতো। ঠিক আছে, যদি একটা ড্রাম নিতাম, তো আমি আপাতত 5 কিলো মতো নিয়েছি, 5 কেজি মতো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমার মোলাসিস। আচ্ছা, এরপর যেটা লাগবে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে প্রোবায়োটিক। এই হচ্ছে আমার প্রোবায়োটিক। বন্ধুরা, খুলছে না কেন? তাড়ান, এই হচ্ছে আমার প্রোবায়োটিক।